বেঙ্গালুরুতে রয়েছে বিজেপি বিরোধী দলগুলোর বৈঠক, আর সেই বৈঠকে যোগ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং সেই বৈঠকের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেঙ্গালুরুর পথে তৃণমূল নেত্রী এবং তার সঙ্গে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে পৌঁছালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিশ্বজিৎ পাল আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, বিমানবন্দর থেকে কি কোনো কিছু মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় কিংবা মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, রাজ্যের মুখ্যমন্ত্রী ইতিমধ্যে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিয়েছে, এখনো সেভাবে তিনি কোনো মন্তব্য করেনি, এবং তার সাথে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তিনিও গিয়েছেন, এবং সেখানে বেশ কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে তাদের বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে সরাসরি গিয়ে যোগ দেবেন। এবং যোগ দেওয়ার পাশাপাশি ইতিমধ্যে জল্পনা তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, যে একদিকে যেমন অধীর চৌধুরী বারবার করে বলছিলেন যে এই রাজ্যে মাননীয় অর্থাৎ তৃণমূল কর্মীরা যারা রয়েছেন তারা কংগ্রেস কর্মীদের মারধর করছেন, কিন্তু অন্য রাজ্যে গিয়ে ঠিক দিল্লিতে গিয়ে কিন্তু অর্থাৎ সেই ক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কংগ্রেসের সঙ্গে বৈঠক, এবং পাশাপাশি এটুকুও জানা যাচ্ছে যে সেখানে কিন্তু কেজরিওয়ালের সঙ্গে বৈঠক হতে পারে এবং সেই তথ্য কিন্তু উঠে যাচ্ছে। এবং পাশাপাশি যে এই রাজনৈতিক বৈঠক কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ, কেন সামনেই 2024-এর লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে সর্বদলীয় ভাবে তৃণমূলকে সমর্থন দিতে পারেন এবং পাশাপাশি কিন্তু অন্যান্য রাজনৈতিক দল যৌথভাবে কিন্তু বিভিন্ন জায়গায় লড়তে পারেন এমনটাও কিন্তু উঠে আসতে পারে, এবং সেই কারণে কিন্তু এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং আজ কিছুক্ষণের মধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী বিমান ইতিমধ্যেই তিনি বিমানবন্দরে প্রবেশ করেছেন, কিছুক্ষণের মধ্যে বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেবেন এমনটাও কিন্তু জানা যাচ্ছে বিমানবন্দর সূত্রে। ধন্যবাদ বিশ্বজিৎ। বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকে যোগ দেওয়ার জন্য বেঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দিতে কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও বিমানবন্দরে কোনো মন্তব্য করেননি তৃণমূল নেত্রী, এবং ঠিক যেমনটা আমাদের প্রতিনিধি জানাচ্ছিল যে বিরোধী দলগুলোর সঙ্গে বৈঠকের পাশাপাশি অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী, তার সঙ্গেও কিন্তু বৈঠক করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।